হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু বেগুন আর বড়ি দিয়ে চিংড়ি মাছের চরচড়ি। এটি অত্যন্ত মুখরোচক আর সুস্বাদু একটি খাবার। এই খাবার তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। একটি খুন্তির সাহায্যে তেলগুলোকে খুব ভালোভাবে প্যানে ছড়িয়ে নেব। তেল ভালোভাবে গরম হলে এখানে ভেজে নেব বড়ি। আমি এখানে চারটি বড়ি ব্যবহার করেছি। আমার পরিবারে সদস্য সংখ্যা কম, তাই আমি এখানে চারটি বড়ি ব্যবহার করেছি। আপনারা প্রয়োজন অনুযায়ী বড়ি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। বড়িগুলোতে ব্রাউন কালার চলে এসছে, অর্থাৎ আমার বড়ি ভাজা হয়ে গেছে। এখন স্টিলের চিমটার সাহায্যে আমি বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো একটি পলিথিনে উঠিয়ে একটি শিলের সাহায্যে বড়িগুলোকে আমি এভাবে চেপে চেপে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেলনও ব্যবহার করতে পারেন। দিচ্ছি দুইটি মাঝারি সাইজের আলু কুচি, একটি বেগুন, এটা আমি অক্টোপাসের মতো করে কেটে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো ছোট চিংড়ি মাছ। দিচ্ছি তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি, পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি, এক টেবিল চামচ লবণ, এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এক টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ বাটা মশলা। দিচ্ছি যে বড়িগুলো আমি ভেঙে রেখেছিলাম সেই বড়ি এবং পরিমাণ মতো সরিষার তেল। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মশলে মশলে মেখে নেব। এ কাজটি একটু সময় নিয়ে করতে হবে, যেন সবজিগুলো অর্ধেক হয়ে আসে, ঠিক যেরকম দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন চুলায় বসিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেলটিকে মাঝখানে দিয়েছি, আপনারা চাইলে সাইড দিয়েও দিয়ে নিতে পারেন। এ সময় চুলার জালকে একেবারে লো হিটে রাখতে হবে। আমি অফ ক্যামেরায় সবজিগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। আমার সবজি রান্না কমপ্লিট হয়েছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা জুসিনেস কালার এসছে। আমি কিছুটা জুম করে দেখাচ্ছি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।